খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গির্জায় প্রার্থনায় সামিল হন খ্রিস্ট ধর্মের অনুসারীরা। পাপ মুক্তির পাশাপাশি সারা বিশ্বের মানুষের শান্তি কামনা করেন তারা। বড়দিন উদযাপনকে ঘিরে খ্রিস্ট ধর্মের অনুসারীদের ঘরে ঘরে আনন্দ আয়োজনের পাশাপাশি রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন। লাইলন অশ্বিনের রিপোর্ট। ধর্মীয় নানা আচার, প্রার্থনা আর সঙ্গীতের মাধ্যমে গির্জাগুলোতে প্রার্থনায় খ্রিস্ট ধর্মের অনুসারীরা। রাজধানীর তেজগাঁওয়ের হোলি রোজারিও ক্যাথেড্রালে সকাল সাতটায় শুরু হয় প্রার্থনা। যিশু খ্রিস্টের কাছে পাপ স্বীকার করে সারা বিশ্বের মঙ্গল কামনায় এক কাতারে খ্রিস্ট ধর্মের অনুসারীরা। যিশুর কাছে প্রার্থনা করতে পারি, যাতে মনের আশাগুলি যাতে পূরণ করতে পারি। যিশুর নামে প্রার্থনা করলাম, নিজের ফ্যামিলির জন্য প্রার্থনা করলাম, সবার জন্য প্রার্থনা করলাম। বড়দিন সবার সাথে মিলেমিশা সুন্দর একটা দিন, আশীর্বাদের দিন। রাজধানীর কাকরাইলে রমনা সেন্ট মেরিস ক্যাথিড্রাল চার্চে প্রার্থনা শুরু হয় সকাল সাড়ে আটটায়। বড়দিন উৎসব আনন্দে যোগ দিতে এখানে সামিল হয়েছেন ভিন্ন ধর্মাবলম্বীরাও। আমরা ঈদেও মজা করি, পূজাতেও ঘুরি, আবার এই চার্চেও আসি বড়দিনে। এটা বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসব সবার। আজকে বড়দিন, আজকে সবার বড়দিন। আই লাইক Christmas and every single feast because they are their own religion. In my religion we do Eid and Christians do Christmas, Good Friday. পৃথিবীকে হিংসা বিদ্বেষ সংঘাত মুক্ত করে শান্তি ছড়িয়ে পড়বে সারা বিশ্বে বড়দিনে, এমন প্রত্যাশাই সবার। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা।